আসসালামু আলাইকুম। অ্যাপেক্স জেনারেল নলেজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2021। বাংলাদেশের জিডিপি নির্ণয়ে নতুন বৃত্তি বছর কোনটি? 2015-16। নতুন বৃত্তি বছর অনুযায়ী 2020-21 অর্থবছরের মাথাপিছু আয় কত? $2,554। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়? গ্রিক। 24 অক্টোবর 2021 উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1,470 মিটার। বাংলাদেশে কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? 24 জন। মুজিব বর্ষের সমাপ্তি ঘটবে কবে? 16 ডিসেম্বর 2021। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে? ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক। 28 অক্টোবর 2021 ফেসবুক এর কর্পোরেট নাম কি করা হয়? মেটা। 25 অক্টোবর 2021 আফ্রিকায় কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? সুদান। 15 নভেম্বর 2021 রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংস করে? কসমোস 1408। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 2021 সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করে কোনটি? ব্যাগস। 7 নভেম্বর 2021 প্রথম চীনা নারী হিসাবে মহাকাশে হাঁটেন কে? ওয়াং ইয়াপিং। মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? 19 নভেম্বর 2021। বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ? নরওয়ে। 25 অক্টোবর 2021 জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মনোনীত হন কে? নলিন হাইজার। করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কি? মলনোর পিরাবির। মলনোর পিরাবির এর প্রস্তুতকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 3 নভেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে কোন টিকার অনুমোদন দেয়? কোভ্যাক্সিন। WHO অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি? 8টি। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO বর্তমান সদস্য দেশ কতটি? 175টি। পুনঃ গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD বর্তমান সদস্য দেশ কতটি? 73টি। 23 সেপ্টেম্বর 2021 কোন দেশ EBRD এর 72তম সদস্য পদ লাভ করে? সংযুক্ত আরব আমিরাত। 19 অক্টোবর 2021 কোন দেশ EBRD এর 73তম সদস্য পদ লাভ করে? আলজেরিয়া। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 30 থেকে 31 অক্টোবর 2022। 17তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বালি, ইন্দোনেশিয়া। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কবে অনুষ্ঠিত হবে? 7 থেকে 18 নভেম্বর 2022। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কোথায় অনুষ্ঠিত হবে? শারম আল শেখ, মিশর। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কবে অনুষ্ঠিত হবে? 6 থেকে 17 নভেম্বর 2023। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কোথায় অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাত। প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। 2021 সালে প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান? মোটিভ ক্রিয়েশন লিমিটেড।
2021 সালে যুক্তরাজ্যে স্বর্ণ পদক লাভ করেন কোন বাংলাদেশি? মেরিনা তাবাস্তুম। 2021 সালে এসএসসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? সজীব ওয়াজেদ জয়। 2021 সালে শাখারভ পুরস্কার লাভ করেন কে? এলিসকু নাভালনিন। বর্তমান দেশে চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি? 456টি। চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে 565টি। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কবে অনুষ্ঠিত হয়? 31শে অক্টোবর থেকে 13ই নভেম্বর 2021। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো, স্কটল্যান্ড। 4ই নভেম্বর 2021 কোন দেশের বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয়? সৌদি আরব। জার্মানি আইনসভা নিম্নকক্ষ বুন্দেস্টাগের তৃতীয় নারী স্পিকার কে? বিয়াবেল বাস। 2ই নভেম্বর 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির তৃতীয় কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন কে? এরিক অ্যাডাসম। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয় 28শে অক্টোবর 2021। দেশে করোনা চিকিৎসায় মলনোটপিরাভির অ্যান্টিভাইরাল জরুরি ব্যবহার অনুমোদন দেওয়া হয় কবে? 8ই নভেম্বর 2021। 19তম NAM সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালে উগান্ডা। কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহত চুক্তি রয়েছে? 20টি। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে? তারেকুজ্জামান। 2024 সালে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। 2026 সালে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। 2028 সালে একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2030 সালে দ্বাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। 2027 সালে চোদ্দতম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2031 সালে পনেরোতম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ ও ভারত। চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? ডেভিড ওয়ার্নার। টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী কে? সাকিব আল হাসান। টানা 4 বলে 4 উইকেট পেলে ক্রিকেটের পরিভাষায় তাকে কি বলে? ডাবল হ্যাটট্রিক। টি টোয়েন্টি বিশ্বকাপে 4 বলে 4 উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার কে? কার্টিস ক্যাম্পার। অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? 16ই অক্টোবর থেকে 13ই নভেম্বর 2022, অস্ট্রেলিয়া। 2025 সালে নবম চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তান।